আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটল। আর আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির মৃত্যু দ্বিতীয়বার ঘটল। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আওয়ামী লীগের মৃত্যু নিয়ে কিছু কথা বলে নিই। প্রথম কথাটি হলো যে এই রাজনৈতিক দলটি যখন প্রতিষ্ঠিত হলো, তাদের কতগুলো মৌলিক পরিচয় ছিল। প্রথম পরিচয় হলো এই দলটি সাম্রাজ্যবাদী বিরোধী। পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি রয়েছে, অর্থাৎ সেখানে পরিবারতন্ত্র রয়েছে, তারপর জমিদারতন্ত্র রয়েছে, এবং দরিদ্র মানুষকে নিষ্পেষণ করার যে একটা মন এবং মানসিকতা রয়েছে, তার থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, সেই প্ল্যাটফর্মটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ পরিচয়ে এই প্রথম আত্মপ্রকাশ করে। এর ফলে কী হলো, যখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং টাঙ্গাইলের শামসুল হক সাহেব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিলেন, বঙ্গবন্ধু পরে এখানে প্রথম থেকেই ছিলেন কিন্তু একেবারে শীর্ষ পর্যায়ে তিনি প্রথম দিকে ছিলেন না, তো এটা রাতারাতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাংলাদেশের রাজনীতিতে এবং আসামের রাজনীতিতে, বিশেষ করে গরিব কৃষকদের পক্ষে তার যে বলিষ্ঠ ভূমিকা, এই কারণে তিনি এমনি বাংলাদেশে খুবই নন্দিত ছিলেন সাধারণ মানুষের মধ্যে। তার সাধারণ সফেদ চেহারা, সবসময় তিনি লুঙ্গি পরতেন, পাঞ্জাবি পরতেন এবং মানুষের ভাষায় কথা বলতেন। তিনি কোনো প্রমিত বাংলা বা নিজেকে পণ্ডিত হিসেবে উপস্থাপন করার জন্য কথায় কথায় আরবি বলা, অন্যান্য মাওলানাদের মতো সেই সুর করে অনেক কিছু বলা, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। তিনি জমিদারের কন্যাকে বিয়ে করেছিলেন, আলেমা ভাসানী, কিন্তু প্রজাদের পক্ষে তিনি শ্বশুরের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন উত্তরবঙ্গে। তার অনেক জায়গা জমি ছিল, হাজার হাজার বিঘা জায়গা জমি তিনি এই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোতে তিনি দান করে গেছেন সারা জীবন। আজ মাওলানা ভাসানীর নামে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সে সন্তোষে গেলে আপনারা দেখতে পাবেন যে এই ছিল তার প্রো পিউপিল, অর্থাৎ জনগণের জন্য তার রাজনীতি। তো এই রাজনীতিটি প্রথম ধাক্কা খায় 1954-এ। প্রথম ধাক্কা খায় 1954-এ যে এখানে এসে যায় তারা অভিজাততন্ত্রের সঙ্গে মিশে যায় এবং ক্ষমতা লাভ করার জন্য মুসলিম লীগের সাথে সরাসরি ফাইট করতে গিয়ে এখানে হোসেন শাহ সরওয়ার্দীকে আনতে হয়, নিজাম ইসলামী পার্টিকে আনতে হয়, তারপর শেরবাংলা লেখলে ফজলুল হক সাহেবকে আনতে হয়। তো এই সমাজগুলো, মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক দর্শন তার থেকে আলাদা ছিল, কিন্তু দলের মধ্যে তখন শেখ মুজিবুর রহমান, হোসেন সৈয়দ সরওয়ার্দী এতটা শক্তিশালী হয়ে পড়েছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসলে ওই মুহূর্তে করার কিছু ছিল না। এটা হলো প্রথম রাজনৈতিক ধাক্কা। কিন্তু নৈতিক যে ধাক্কাটি, সেটি প্রথম আসে যখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তো মুসলিম শব্দটি বাদ দেওয়ার ফলে কী হলো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেভাবে নন্দিত ছিলেন, তো এটিকে বাদ দেওয়ার ফলে তার উপর, একে তো তিনি চীনপন্থী ছিলেন, কমিউনিজম এর একজন যাকে বলা হয় মতাদর্শী লোক হিসাবে তার একটা বদনাম ছিল, আর দ্বিতীয়ত যখন তিনি এখানে মুসলিম শব্দটি বাদ দিলেন, অমনি এই সংগঠনটিকে ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো তার কর্তৃপক্ষরা। এবং এই যে দলের মধ্যে তার যে অবস্থান, এই অবস্থানে তরুণ তুর্কিরা, তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ছেড়ে হোসেন সৈয়দ সরওয়ার্দীর পক্ষে চলে গেলেন এবং তিনি মূলত
শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, সমগ্র ভারতবর্ষের যে এলিট, যে কটি পরিবার আসছে সেই এলিট পরিবারের প্রতিনিধিত্ব করেন। ফলে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্র সেটা আর রইল না। আর যখনই এটি ভাসানীর নেতৃত্বের যে হাত, এটি বদল হয়ে সরোয়ারদের হাতে চলে গেল, মুহূর্তের মধ্যে এটি একটি সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট এবং দোসর হয়ে গেল। এবং সেই এজেন্ট এবং দোসর হওয়ার কারণে কি হলো, পাকিস্তানের যারা ফিউডাল সোসাইটি তাদের বারবার চক্রান্ত থাকার সত্ত্বেও সেই আতাউর রহমান সাহেবের নেতৃত্বে আবার আওয়ামী লীগ এই বাংলাদেশে সরকার গঠন করলো 1954-এর পর। আর কেন্দ্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে সেখানেও সরকার গঠন করলো আওয়ামী লীগ। বুঝতে পারছে যেটা আমেরিকার একটা কুটচালের ফলে, কিন্তু সেটির অ্যাগেনস্টে যখন সামরিক বিপ্লব হলো ফিল্ড মার্শাল আইয়ুব খানের নেতৃত্বে, তখন আওয়ামী লীগের অবস্থা একেবারে তছনছ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে পুরো নেতৃত্ব ব্যাকফুটেছে চলে গেল। এবং নেতৃত্বের একদম প্রথম পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব চলে এলেন এবং আওয়ামী লীগের সেই বিপর্যয়টা শুধুমাত্র কাগজে কলমে নেতা, বড় বড় নেতা রইলেন, কিন্তু বিপর্যয়টা শুরু হয়ে গেল আওয়ামী লীগের অফিসে বাতি জ্বালানোর মতো কেউ ছিল না, কিন্তু দল ছিল। ছাত্রলীগ তখন খুবই শক্তিশালী ছিল এবং দেশের যে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। এভাবে 69 হলো, এভাবে 70 এলো, এভাবে 71 এলো, তারপর আমরা একটা স্বাধীন বাংলাদেশে পেলাম। তো বঙ্গবন্ধুর মাঠে ময়দানের বক্তৃতা এবং তাকে নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় তাহলে আরও অনেক বিস্তর পরিসর দরকার। মূল ব্যাপারটা হলো যে তিনি জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে কাটিয়েছেন, তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি যেভাবে খোলামেলা সব কথাগুলো বলেছেন এর চেয়ে সুন্দর আর বক্তব্য থাকতে পারে না। তো তার সেই বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন খুব মোটা দেখে বুঝতে পারবেন যে জীবনের একটা বিরাট সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং হতাশার মধ্যে ডুবেছিলেন এবং রাজনীতি ছাড়ার জন্য তিনি বহুবার প্রতিজ্ঞা করেছিলেন। এগুলো এক। দুই নম্বর হলো যে তার এই যে সুদীর্ঘকাল 1954 থেকে একেবারে 69 পর্যন্ত, এই সুদীর্ঘকালের মধ্যে প্রায় 16 বছর তিনি জেলখানাতে থাকার কারণে সমাজ, সংসার, পরিবার, পরিজন সম্পর্কে তার যে বাস্তব অভিজ্ঞতা এটি ছিল না, তিনি জেলে বসে এটি বুঝতে পারেননি। আবার সেখান থেকে যখন তাকে পাকিস্তানে নেওয়া হলো, 9 মাস তিনি যখন সেখানে ছিলেন, এর মধ্যে স্বাধীনতা হলো, যুদ্ধ হলো, তারপরে 30 লক্ষ মানুষ শহীদ হলো, এই কোনো কিছুই মানে তিনি আন্দাজও করতে পারেননি, বুঝতেও পারেননি। আবেগপ্রবণ মানুষ ছিলেন, ঢাকা এয়ারপোর্টে এসে কেঁদে দিলেন, আমরা দেখলাম সেটি, কিন্তু যখন তিনি ক্ষমতার চেয়ারে বসলেন তখন তার যে হৃদয়ঙ্গম করার কথা ছিল যে সকল বিষয় আদি, তিনি তার থেকে অনেক অনেক দূরে ছিলেন। ফলে কী হলো, তিনি একের পর এক ভুল করতে থাকলেন এবং ভুল করার ফলে 75-এর 15 আগস্টে বলতে গেলে নিজের মৃত্যু নিজে দেখে নিয়ে আসলেন এবং তিনি সেটি বুঝতে পেরেছিলেন, কয়েকবার বুঝতে পেরেছিলেন। এবং এম আর আক্তার মুকুল তার খুব প্রিয় একজন সাংবাদিক ছিলেন, ইত্তেফাকের তখন চিফ রিপোর্টার ছিলেন, তার একটা বই আছে মুজিবের রক্তলাল, সেই বইটির মধ্যে দেখবেন যে এম আর আক্তার মুকুল এই বিষয়গুলো খুব খোলামেলাভাবে আলোচনা করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে হি ইজ গোয়িং টু বি কিল্ড এবং তাকে অসংখ্যবার দেশ বিদেশ থেকে বহুবার স্পষ্ট বলা হয়েছে সন তারিখ সহ, তারিখটি না বললেও অন্ততপক্ষে আপনি এই সময়টিতে হত্যাকাণ্ডের শিকার হবেন এভাবে বলা হয়েছে। কিন্তু কখনোই তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য তার যে চেষ্টা দরকার ছিল তিনি সেই চেষ্টাটি করেননি, না করে বরং তিনি বাকশালের মাধ্যমে আরও পরিবেশ পরিস্থিতি জটিল করে তুলেছেন। যাই হোক, তো এইবার তিনি সেই নিজের হাতে নিজে খুন হলেন 75-এর 15 আগস্ট, আর বাকি যারা খুন করলো, গুলি চালালো, এটি কনসিকুয়েন্স, কিন্তু প্রেক্ষাপটটা আওয়ামী লীগের রচনা করেছিল এবং ওই সময়টিতে আওয়ামী লীগেরও বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু হয়েছিল। আওয়ামী লীগ নামক যে দলটি এটি ব্যান্ড হয়ে গিয়েছিল, এবং সেখানে বাকশাল নামক দলের প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 1981 সনে যখন শেখ হাসিনা এলেন, তিনি আওয়ামী লীগকে রিভাইভ করলেন, পুনর্জন্ম দিলেন, প্রতিষ্ঠিত করলেন। আর তার বাবার যে হারানো যে
গৌরব সেটিকে ফিরিয়ে আনার জন্য তিনি অতি মাত্রায় বঙ্গবন্ধুকে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এবং যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও। মানে তার পিতার প্রতি তার যে আবেগ, তার যে শ্রদ্ধা কিংবা তার যে ভাবাবেগ, এটি সীমা অতিক্রম করেছিল। ফলে এই বঙ্গবন্ধুকে সেই রাস্তাঘাটে, পোস্টারে, তারপরে মূর্তিতে, বই পুস্তকে, মসজিদের ইমামের খুতবাতে, সব জায়গাতে তিনি এত বেশি এই বিষয়টি নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন যে ওটির ওজন ইতিহাস গ্রহণ করতে পারেনি। ওটির তাপ এবং চাপ পুরো জাতিকে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। ফলে কী হলো, এইবার যখন গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন দ্বিতীয়বার বঙ্গবন্ধুর মৃত্যু ঘটল। এবং বঙ্গবন্ধুর সেই মৃত্যু আগের মৃত্যুর চাইতে বলতে গেলে অবমাননাকর এবং খুবই বেদনাদায়ক। আগে বুলেটের মাধ্যমে তার আত্মা মুক্তি ঘটেছিল, অর্থাৎ দেহ পড়েছিল, আত্মা চলে গিয়েছিল আল্লাহর হুকুমে। কিন্তু এবার যেটি হলো, সেটি হলো তার সেই যে যে রূপক দেহ, এটিকে পোস্টারে, গানে, কবিতায়, মুরালে, ভাস্কর্যে, মূর্তিতে সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে এই যাকে বলা হয় তার পতনের পর যে অবমাননাকর ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুর মূর্তির মস্তিষ্ক মানে মাথার যে খুলি এটাকে ফেলে দিয়ে সেখানে মলমূত্র আবর্জনা সেখানে ঢেলে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যেভাবে তাকে টেনে হিসছে তার গলায় রশি দিয়ে, মূলত তার মূর্তিকে যেভাবে অপমান করা হয়েছে, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই শেখ হাসিনা বিরোধীদের যে ক্ষোভ, এটি চলে গিয়েছে। ফলে বঙ্গবন্ধুর প্রথম যে মৃত্যু, তার চেয়ে তার যে দ্বিতীয় মৃত্যু, এটি তার কন্যার মাধ্যমে ঘটেছে। প্রথমটি তার নিজের মাধ্যমে এবং দ্বিতীয়টি তার কন্যার মাধ্যমে ঘটেছে। তো এটি আরও বেশি বেদনাদায়ক, আরও বেশি নির্মম। এবং এই জায়গা থেকে বের হয়ে বঙ্গবন্ধুকে আবার বঙ্গবন্ধুর জায়গাতে প্রতিষ্ঠিত আদৌ করা সম্ভব হবে কি না, এটা নিয়ে ভিন্নতর একটি আলোচনা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের আ উচ্চারণ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করাটা কার্যত অসম্ভব। অনেকে চেষ্টা, অনেক যে তার যে ভক্ত নাই, রোকেয়া প্রাচী গিয়েছেন, কাদের সিদ্দিকি গিয়েছেন, কিন্তু তারা সবাই শারীরিকভাবে, মানসিকভাবে অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো কাজেই এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না, কখনই হওয়ার কথা ছিল না। এটি মূলত যে কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তখন সেই বাড়াবাড়ি করা জিনিসটি আসলে টিকে থাকে না। এবং এ ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা কিন্তু বিখ্যাত হাদিস আছে। এবং আওয়ামী লীগের একজন নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাকি আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং স্পিকার ছিলেন। তো আব্দুর রশিদ তর্কবাকি খুব ভালো একজন লেখক এবং অনেক উচ্চ মার্কের একজন আলেম। তার একটা বই লেখা আছে, সমকালীন জীবনবোধ। তো সেই জীবনবোধে তিনি আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তো সেই হাদিসের মর্মার্থ হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছিলেন। তো এমন সময় আপনি তো জানেন যে আরবে কতগুলো ট্রেডিশনাল গান রয়েছে, নৃত্য রয়েছে, এবং এগুলো এখনও জনপ্রিয়। আপনি আরবীয় বেলি ড্যান্স, আরবীয় গান খুবই জনপ্রিয়, এবং ওটা ওই সময়টা তো ছিল, ওই সময়টাতে ছিল এবং এখনও আছে। তো এরকম নর্তকীর একটা গ্রুপ মদিনাতে হয়তো ঘুরছিল, এবং তারা জাস্ট আমাদের আবহমান বাংলা দেখবেন ছোটোকালে গান গাওয়ার জন্য বিভিন্ন গ্রুপ ঘুরে বেড়ায়, এরকম তারা হয়তো ওখানে ঘুরে বেড়াচ্ছিল গান গাওয়ার জন্য। তো এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন
নিয়ে যাওয়ার পরে তারা গান গাচ্ছিল এবং আল্লাহ রাসুল সেই জিনিসটা দেখছিলেন। তো এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন এবং ঢুকে তিনি মানে রাগে একেবারে অগ্নিসম হয়ে গেলেন। তার ধারণা হলো যে তার অবুজ মেয়ে, বালিকা মেয়ে, এই আল্লাহ রাসুলকে বিব্রত করছে, কারণ ইসলামে তো গান বাজনা নিষিদ্ধ, এইভাবেই তো বলা হয়ে থাকে। তো তিনি তাদেরকে একেবারে রেগে মেখে ঘর থেকে বের করে দিলেন, কন্যাকে গালাগালি করলেন। যখন আবু বকরের রাগ থামলো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আবু বকর, কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না। এই পৃথিবীতে যে বিষয়টা নিয়ে যারাই বাড়াবাড়ি করেছে তাদের সেই অস্তিত্বটি থাকেনি, ধর্ম নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে এই ধর্মের অস্তিত্ব থাকবে না। তো এইরকমভাবে ধরেন বঙ্গবন্ধুকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, বাঙালি জাতীয়তাবাদকে নিয়ে, শেখ পরিবারকে নিয়ে, শেখ হাসিনার যে বাড়াবাড়ি, আওয়ামী লীগের নেতাদের যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির ফলেই এই দ্বিতীয়বার আওয়ামী লীগকে মরতে হলো আর দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে মরতে হলো। এখন সেখান থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কীভাবে জাগরিত হন বাঙালির মন এবং মননে, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।